নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শানে বলেন সূরা ইয়াসিন 1 2 3 4 নাম্বার আয়াত পৃষ্ঠা হলো 441 36 নাম্বার সূরা আল্লাহ পাক বললেন ইয়াম সিন ওয়াল কুরআনিল হাকীম ইন إنك لمن المرسلين على صراط مستقيم أبار فرد دخل بارن كنا ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. عارف تعوذ الله أكبر. يا بيجون ماي قرآن أبصر الله رب العالمين. رسول در একজন নবীজি আল্লাহ পাক বললেন ও হাবিব তুমি রাসূলদের একজন সরল সঠিক পথে প্রতিষ্ঠিত এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন ইয়াসিন এগুলো হরফে মুকাত্তাত অর্থকে জানেন আল্লাহ আল কোরআনুল হাকীম এই কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন জোরে কোন সুবহানাল্লাহ ইন্নাকালা মিনাল মুরসালিন নবী গো আপনি হলেন সরল সঠিক পথে আপনি রাসূল সরল 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 এবং সঠিক পথের উপর অধিষ্ঠিত আপনি জোরে কোন সুবহানাল্লাহ নবীজির পরিচয় আল্লাহ কি দিলেন নবীজি হলেন সরল সঠিক পথের উপর কি প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ কোন বিদায় আমার মুসলমান ভাইয়েরা যে নবী সরল এবং সঠিক পথের উপর প্রতিষ্ঠিত সেই নবীকে যদি মানেন তাহলে আপনি দুনিয়াও লাভ হবে আপনার আখেরাতেও লাভ হবে আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার যাকাত কোনো কাজে আসবে না আপনি যতই 560টা মসজিদ বানান না কোনো কোনো লাভ নাই আপনি যতই দান করেন না কেন কোনো লাভ নাই এই যে নামাজ পড়তে পড়তে হাঁটুর ভিতরে করা কপালে করা নাকে করা হাতে করা কোনো লাভ নাই গো মুসলমান যদি আমার নবীর প্রতি আপনার মহব্বত না থাকে নবীর অনুসরণ না থাকে সারা দিন যদি ইবাদত করেন এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আর যদি রাসূলকে ভালোবাসেন মহব্বত করেন ঈমান আনেন তাহলে সব ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে দলিল আছে না এ দলিল কোরআনে নাই সূরা ইমরান সূরা ইমরান খলেন সূরার নাম কি ইমরান আয়াত নাম্বার হলো 31 সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন 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 কুনতুম একবার কায়দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم او ربي اپنی বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমরা নামাজ পড়ি কাকে ভালোবাসার জন্য কথা কয় না কে হ্যাঁ আল্লাহকে রোজা করি কাকে ভালোবাসার জন্য জিকির করি কাকে দান করি কাকে সব কিছু আল্লাহকে ভালোবাসার জন্য ও নবী গো আপনি বলে দেন যারা আপনি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনি নবীর ইত্তেবা করে নবীকে অনুসরণ করে ইত্তেবা মানে অনুসরণ অনুসরণ মানে ইত্তেবা কথা কানে মানে আপনি আপনি নবীর তরিকা মাফিক জীবন করে সুবহানাল্লাহ কোন কথা কোন ঠিক কি না কি নবী তরিকা মাফিক চলি আমরা কোন পিশাব কি কইছে তাই নিয়ে ব্যস্ত কথা কোন কোন ভণ্ডয় কি বলছে ওই বলছে নামাজ পড়া লাগবে না বরাবর হাদিয়ানো সমস্ত নামাজের দায়িত্ব আমার উপরে এরকম ভণ্ড আছে না নাই নারী পুরুষ এক জায়গায় হয়ে জিকির করে আছে না নাই মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা উঠাও রে বাইরের পর্দা উঠায়া দিল এখন আর পর্দা আছে নারী পুরুষ একাকার হয়ে গেল কথা কেন তার আগে বলে মনের আলো বড় আলো
বাইরার আলো নিভাও রে, যে আলো ছিল সব নিভায়া দিল, এখন কি হইল অন্ধকার। এবার মাঝে মাঝে পর্দা একদিক দিয়ে মহিলা একদিক দিয়ে পুরুষ, এখন একজন বলতেছে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, পর্দা উঠাইয়া দিল, বাতিও নাই পর্দাও নাই, এখন বলেন কি হইবে। এটা হলো জেকের কথা কয় না কে? আরে ভাই জেকের করতে করতে লঙ্গি খুলি যায়, লঙ্গি খুলি মাটির পরে তাও জেকের চলছে, কথা কয় না কে? হ্যাঁ, ওদের থিওরি হলো জেকের করতে করতে লঙ্গি না খুলিল তাহলে জেকের করি কি লাভ হইলো, জেকের করতে করতে লঙ্গি খুলি পালায়, জেকের করতে করতে আরাধনা বুক নিয়ে যা, তোর এত তোর জেকের করা সব তোর নিজের বউকে ধরিয়ে দিলে ঝোঁকিস না কে? হ্যাঁ, ও গালের মধ্যে খাপড়ায় পরাং পরাং খাপড়াইবে নাকি? শয়তানের বাচ্চা জেকের করতে করতে লঙ্গি খুলি ফেলায়, জেকের করতে করতে স্বামীর ওষুধ দিয়ে দৌড়ে কোরআন কোরআনের কোন আয়াতে হাদিসের কোন হাদিসের আবারতে রসুলের কোন সহি হাদিসে নাই জেকের করতে করতে লঙ্গি খুলি ফেলতে হবে, এই কথা কেন কেন আছে? তাহলে ভণ্ড এটা কি জোরে কন ভণ্ড? কোন পীর বাবা বুজুর্গ বাবা ভণ্ড বাবা ল্যাংটা বাবা, আমি একবার মোহাম্মদপুরে গিয়েছিলাম, আমার ভাইরা দেখি একটা গাছের নিচে এক মুরব্বি বসে আছে, এই যে জট মুখ 35টা ফ্লক্স লাইট ফিক্স করলে মুখ খুঁজে পাওয়া যাবে না, এমন দশা দেখি পিছনে শত শত মানুষ তেল পরা পানি পরা সুতা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম যে খবর কি, একটু আগায় দেখি খালি তো জটটা নয় কর্ণে কোনো কাপড়ের গুষ্টি নেই, ল্যাংটা খালি অস্ত্রপাতি নিয়ে বসি আছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এটার কি খবর? কয় হুজুর মাল আছে, হুজুর মাল আছে। কি আছে? মাল আছে। আমি কই ভাই ওর মাল সব তো বাইরে, ওর যা মাল আছে সব তো বাইরে দেখা যায়, ভিতরে আর কি মাল থাকে? এই একটা মানুষের অস্ত্রপাতি যদি বাইরে থাকে ভিতরে আর কি থাকলো কথা? হ্যাঁ, কয় মাল আছে। আমার সম্মানিত ভাইয়েরা বিশ্বাস করেন লালমনিহাট এটা কালীগঞ্জ ধরে না, কালীগঞ্জের মুসলমানেরা খুব মনোযোগ দান, রাসুলের তরিকার সাথে কোরআনের সাথে রাসুলের সাথে যদি মিল থাকে আমরা মানব, যদি মিল না থাকে জুতা মেরে এদেরকে বাহির করে দিব, কথা বলে ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? নবীর সাথে কোরআনের সাথে হাদিসের সাথে আল্লাহর সাথে যদি মিল থাকে আমরা মানব, না হলে জুতা পিটা করে এদেরকে বাড়ির থেকে গ্রাম থেকে এলাকা থেকে বাহির করবো, কারা আজি দু হাত তুলে দেখার। তার কারণ এরা সমাজকে নষ্ট করে দিচ্ছে, এরা সমাজকে নষ্ট করে দিচ্ছে, এরা মহিলাদের খেদমত নিচ্ছে, পা টিপে নেয় যুবতী মেয়েদের, পা টিপে নেয়, এদের চামড়া ছিঁড়ে ফেলা দরকার, এদের চামড়া ছিঁড়তে গেলে এই দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, কথা বলেন রাজি আছেন? কোন চা বিস্কুট টাকা লোভ মানি না, আমাদের ভোট আমরাই দিব যাকে খুশি, ঠিক ঠিক ঠিক, প্রয়োজনে এবারের ইলেকশনে লাঠি নিয়ে আমরা আমাদের হক আদায় করার জন্য সেন্টারে যাব লাঠি নিয়ে, কেউ যদি তেরিবেরি করতে আসে লাঠি পিটা করা হবে, কারা কারা রাজি হাত তুলে দেখান। এই শক্তি আছে, এ পারবেন? আমি কি খারাপ কথা বললাম? হ্যাঁ, আমাদের অধিকার আমরা যে কোনো মূল্যে আমাদের অধিকার আমরা প্রয়োগ করব, বাধা দিতে আসলে খবর আছে, কথা কি আমি ভুল বলছি? এটা সকলের দাবি। সম্মানিত মুসলমান ভাইয়েরা আর লম্বা করব না, 11টা পার হয়ে প্রায় 12টার কাছাকাছি, যেহেতু আগামীকালে তো আসবেন নাকি, আগামীকাল তো আরো বারুদ আসতেছে, বারুদ তাহলে আগুন জলে খালি, কালকে টাইট ফিট হয়ে আসবেন, পাবেন না টাইট ফিট হয়ে আসবেন,
আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে আসুন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। চলবে তো ইনশাআল্লাহ, চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের ভিতরে এখনো কিন্তু এক নাম্বার যে বিষয়টা সেটি চলছে, সেটা হলো কি? এক নাম্বার বিষয়টা হলো আল্লাহই নবীকে নিযুক্ত করেছেন, তিনি রাসূল। এক নাম্বার। তারপরে আমরা দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, ছয় নাম্বার, সাত নাম্বারে ফজর হইবি। কি হবে? হজর হবে। এজন্য ভাই আমরা আসলে লালমনি হাটে আমি দেখেছি এক বক্তায় কিন্তু দুই দিন করে থাকে, তাহলে আলোচনাটা গোজগাজ করে বলতে পারে। ওই আজকে আমি করলাম আর কালকে করবে, আলোচনা আদরে দিয়ে আলোচনা হয়ে যায়। এই জন্য যাকেই নেবেন সাইড বক্তা, দ্বিতীয় তৃতীয় বক্তা নেবেন, কিন্তু একজন মহাশয়ের, ভালো মহাশয়ের দেখে নেবেন, যেন দুই দিনেই আলোচনাটা গোছাতে পারে। একটা হাদিস বলেন, এই নবীজির কলিজার টুকরা মা ফাতেমা তুজ্জাহরা ইন্তেকাল করলেন, হযরত আবু যর গেফারি বৃদ্ধ সাহাবী, আমি নিশ্চয়ই দেখে এসেছি যে জায়গায় মা ফাতেমাকে দাফন করা হয়েছে জান্নাতুল বাকিয়ার ভিতরে, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর তিন চারটা মাজারের পাশেই, ওখানে হুজুরের অন্যান্য বিবিগণ শুয়ে আছেন, খাদিজাতুল কুবরা সারা বাকি সব বিবি সেখানে ঘুমিয়ে আছেন, ওই তাদের সাথেই মা খাতুনে জান্নাতকে দাফন করা হয়েছে। আমার ভাইয়েরা যখন মাজারের কাছে গেলাম, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলাম যে আল্লাহ, এই তো আমার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা ঘুমিয়ে আছে। আজকে তো আমরা মাজার তৈরি করে লাল শালুক দিয়া, তারপরে আমরা টাইস টুস দিয়া, আজকে তো আমরা ব্যবসা শুরু করে দিয়েছি। গেদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, ঘোড়া শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, ঘোড়া মরছে দাফন করে লাল শালুক দিয়া বাস মাজার মাজার বানাইছে, নাম দিছে ঘোড়া শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, আর মানুষ দিধারছে টাকা পয়সা ভাবিতেছে। কথা কয় না কেন? হ্যাঁ, আরো কথা কয় না কেন? হ্যাঁ, আমার সম্মানিত ভাইয়েরা এগুলো হবে না। ইসলামী হুকুমত যদি কায়েম হয়, এই সমস্ত গেদা শাহ, ঘোড়া শাহ, শিয়াল শাহ এগুলোকে গুড়িয়ে দেওয়া হবে। কথা বলেন, বাংলার জমিন থেকে ভণ্ডতে রাস্তাকে গুড়িয়ে দেওয়া হবে। কালা কালা কি দুহাত করে দেখায়। আমার সম্মানিত ভাইয়েরা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই জন্য সামনে কি আসতেছে, সামনে কি আসতেছে, নির্বাচন আসতেছে, আমরা আমাদের ভোট আমরাই দিব, যাকে খুশি খুশি তাকে দিব। কথা বলেন, যদি এই পরিবেশ তৈরি করতে চান পারেন, তাহলে তফসিল ঘোষণা করেছেন, কোনো বাধা নাই, আমার ভোট আমি দিব। এই রকম যদি ঠিক সিউরিটি দিতে পারেন, তাহলে ভোট করেন, না হলে তামাশার ভোট জনগণ মানবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে তামাশার ভোট পুলিশ দিয়া, বিজিবি দিয়া, আর্মি দিয়া, নেতা দিয়া, মাস্তান দিয়া ভোট করলে জনগণ মানবে না, মানবে না, মানবে না। এ মানবেন? এ কারা কারা মানবেন? হাত তুলে দেখান। মন খারাপ, আমি কি অন্যায় কিছু বললাম? কারো গায়ে কি লাগলো? যদি লেগে থাকে তাহলে বুঝবো যে এই দলের, এই চোরের দলের। আমার এই কথা যদি কারো গায়ে লেগে থাকে, উস আস যদি ওঠে, বুঝবেন যে এরা হলো এই দলের, যারা চুরি করতে চায়, ডাকাতি করতে চায়। আমরা জনগণ, আমাদের অধিকার দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এই সুন্দর একটা দেশ অর্জনের জন্য বাবা জীবন দিয়েছে, মা জীবন দিয়েছে, এ দেশের, এ দেশের লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। কথা বলে ঠিক কিনা? এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আল্লে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। কি বলা যাবে, বলা যাবে? তাহলে যদি অরাজকতা দেশে চলে, শহীদদেরকে অপমান করা হবে, তাদের এই শহীদ হওয়া
তাদের এই টান এটা বিফলে যাবে কথা বলেন বিধায় যাই করেন না কেন সুষ্ঠ করবেন নিয়ম নীতির ভিতরে থেকে করবেন যেটা জনগণ মানে মেনে নিতে পারে ঠিক কি না সম্মানিত মুসলমান ভাইয়েরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও নবী আমি আপনাকে প্রেরণ করেছি নবীজি বলতেছেন আমিও জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আবু যর গিফারি চলে গেলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মাজার খনন করার জন্য কবর তৈরি করার জন্য কবর তৈরি করতেছেন খুঁজতেছেন আর চোখের পানি ছেড়ে দিয়ে দাড়ি দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে আর কবরকে উদ্দেশ্য করে বলতেছেন ওরে কবর রে তুই কি জানিস আজকে তোর ভিতরে কারে রাখতেছি ও কবর রে তুমি কি জানো না এই কবরের ভিতরে থাকবে নবীজির কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমাতুজ জহরা ওরে কবর খবরদার বেয়াদবি করবি না কবরের কোনো জবাব নাই দ্বিতীয়বার বলে না কবর রে জবাব দে তুই কি জানিস তোর ভিতরে কারে আজকে রাখবো ইনি আর কেউ না দুই ইমাম হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুম এদের মা জননীকে কবরে রাখতেছি খবরদার বেয়াদবি করবি না তিন নম্বরে বললেন এই কবর জবাব করে দেস না বল ভয় পেয়ে গেলে নাকি কবর রে তুই কি জানিস তোর ভিতরে কারে রাখতেছি ইনি হলেন শেরে খোদা আসাদুল্লাহিল গালিব সমস্ত কাফেরদের বাগ বানায় আল্লাহ যাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন হযরত আলী কারামুল্লাহ জুরি স্ত্রী খবরদার বেয়াদবি করবি না কবর রে ইনি হলেন জান্নাতের সমস্ত রমণীদের সরদানি খবরদার কবর বেয়াদবি করবি না এবার কবর আর ঠিক থাকতে পারলেন না আল্লাহকে বললেন যে আল্লাহ আমার জবান খুলে দাও আবু যর গিফারের সাথে কথা বলে লই আল্লাহ জবান খুলে দিলেন কবরের মাটির কবরের মাটি বলতেছে আবু যর কারে ভয় দেখাস আমি নবীর বেটি চিনি না হাসান হুসাইনের মা চিনি না আলীর স্ত্রী চিনি না আমি কবর জান্নাতের সরদারিনী চিনি না এ আবু যর গিফারি যে আমার ভিতরে আসতেছে আমি দেখতে চাই তার আমল ঠিক আসেনি যদি আমল ঠিক থাকে আমি কবর প্রশস্ত হয়ে যাব জান্নাতের বিছানা হয়ে যাব আর যদি আমল ঠিক না থাকে আমার এই মাটি দুই দিকে চলে যাবে জোরে এমন চাপ দিব পাউডার করে দেব তাহলে ফাতেমার ব্যাপারে যদি কবর এই কথা কয় আপনি কোন ফাতেমা খণ্ডস্বরা মায়েরা আপনি কোন ফাতেমা হইছেন হ্যাঁ অনেকে তো নামাজই পড়েন না নামাজই তো অনেকে পড়েন না স্বামীর সাথে সারাদিন খাটর 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 করেই থাকেন অনেক স্বামীও আছে বউর সাথে খাটর 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 করে থাকে শান্তি নাই কি নাই শান্তি নাই বাড়িতে পর্দা নাই নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই জিকির নাই শান্তি থাকবে কেমনে কেমনে শান্তি থাকবে সকালবেলা বাড়িওয়ালা সিগারেট লাগাইছে টান দিয়া ফু দিয়া চলে গেল আসার সময় ফু দিয়া চলে গেল কথা কন না কেন হ্যাঁ আমার ভাই শান্তি থাকবে এত সস্তা নবীজি বলেছেন যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত সেই ঘরটা জান্নাতের বাগান যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত নাই সে ঘরটা জাহান্নামের টুকরা কিসের টুকরা জাহান্নামের টুকরা নবীজি বলেছেন ঘরে যখন ঢুকবা বাড়িতে সালাম দিয়ে ঢুকবা তুমি তোমার স্ত্রীকে সালাম দিবা তোমার মেয়েকে দিবা তোমার ছেলেকে সালাম দিবা তোমার বাবাকে দিবা মাকে দিবা তারাও তোমাকে সালাম দিবে বাড়িটা জান্নাতের বাগান হয়ে যাবে হ্যাঁ বাড়িওয়ালা গান কইতে কইতে ঢোকে সালাম ধরে গাদো কি গাড়ি আল ভাই হাকাও গাড়ি তুই সিল মারি রই বন্ধ রে কথা কয় দেখে গান করতে কথা থাকে যদি গাড়ি আহাল আরে কোন হয় কথা হবে না ভাই ঘরে
ঢুকতে হবে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সালাম দিয়ে ঘরে ঢুকবেন মেয়ে যদি আপনার থাকে ঘর থেকে বাহির হওয়ার সময় সব শেষে মেয়ের দেখা করবেন আর যখন ঢুকবেন সবার আগে মেয়ের সঙ্গে দেখা করবেন রাসূলের সুন্নাত সুবহানাল্লাহ কোন আমার ভাইরা শান্তি ঘরে আসবেন আমার নবীর ঘরে টিভি ছিল না যক্ষা ছিল না ড্রেসিং ছিল না আলমারি ছিল না সুকা ছিল না এমনকি আমার পেয়ারা নবী যে ঘুমাবে একটা খাট পর্যন্ত ছিল না আমার ভাইয়েরা খেজুরের বুনানো চাটার মধ্যে রসুল ঘুমিয়ে থাকতেন না রহমতের নবী খেজুরের বুনানো চাটার ভিতরে ঘুমায়া থাকতেন একদিন ওমর এসে ডাক দিলেন নবী গো নবীজি গা চেরা মারা দিয়ে আলহামদুলিল্লাহ বলে গা চেরা মারা দিয়ে নবীজি বসে পড়লেন উমর নবীজির চেহারার দিকে তাকে হুকুক করে কান্না শুরু করলেন নবীজি বলেন উমর রে তুমি কেন কান্দ কি হয়েছে ও উমর কিসে ব্যথা পেয়েছ কে তোমারে মেরেছে তুমি কেন কান্দ রে উমর উমর বলে নবী গো কাফেরেরা এত সুখ করলো শান্তি করলো গো নবী আপনি ঘুম থেকে জেগেছেন আপনার চেহারায় চাটায়ের দাগগুলো বড় বড় হয়ে ভেসে উঠেছে আমি ওমর সইতে পারি না ও গো নবী আপনি যদি বলেন আগামীকাল আমি একটা আপনার জন্য তোষক বানায়া নিয়ে আসব নবীজি ওমরকে জড়ায় ধরে বলে ও ওমর রে আমি রহমতের কান্ডারি উম্মতের কান্ডারি আমি উম্মতের কান্ডারি আমি নবী এই পৃথিবীর জমিনে শান্তি করতে আসি নাই আমি নবী এসেছি উম্মতের কান্ডারি হিসাবে ও উমর রে আমার লাগবে না আমি দুনিয়ার শান্তি চাই না আমি চাই আমার উম্মতের শান্তি আরো জোরে কোন জোরে আল্লাহু আকবার আমার ভাইয়েরা সেই রহমতের নবী আমাদের ঠিক কিনা বন্ধুগণ আমার বিধায় মায়েরা দুটা পায়ে হাত দিয়ে গেলাম ও মা জীবনে আর দেখা নাও হতে পারে মা যদি কোনোদিন সরানসারি হুজুর মরে গেছে দোয়া করবেন মা তবে হাত দুটা পায়ে হাত দিয়ে যাই ও মা ফাতেমার মতো হয়ে যাও আসিয়ার মতো হয়ে যাও রহিমার মতো হয়ে যাও রাবেয়া বশরীর মতো হয়ে যাও এই দুনিয়া কয়দিন রে মা এই রং তামাশার বাজার একদিন শেষ হয়ে যাবে এ মা লাল টুকটুকে শাড়ি পরে স্বামীর ঘরে ঢুকেছো এমন একটা সময় আসবে রে মা মসজিদের মাইকে তোমার মৃত্যুর এলান হয়ে যাবে এ মা যে শাড়ি পরে তুমি লাল শাড়ি পরে ঘরে ঢুকেছো একদিন না একদিন সাদা শাড়ি পরে ওই ঘর থেকে বাহির হয়ে কবরে যাবি আর কোনোদিন ফিরে আসবি না রে মা বিধায় তোমার হিসাব তোমারে কবরেই দেওয়া লাগবে যার যার হিসাব সেই সেই কবরে দিবে ঠিক কিনা।